নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি থোর ঘণ্ট। থোর ঘণ্ট কিন্তু নিরামিষ বা মাছ দিয়ে দুটোই খেতে ভালো লাগে। আজকে আমি মাছের মাথা দিয়ে ঘণ্টটা করেছি। এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাহলে দেখে নিন রেসিপি, শুরু করছি। এখানে এরকম সাইজের একটা থোর নিয়েছি। থোরটার উপরের খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন থোরটা কেটে নেব। অনেকে কিন্তু এই থোর কাটার প্রসেসটা জানেন না। এখানে পাতলা করে এক পিস থোর কেটে আঙুলটাকে এরকম ঘুরিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আঁশ থাকে। যতবারই এক পিস কাটবো, আঙুলটা ঘুরিয়ে আঁশটাকে জড়িয়ে নেব। এখানে আমি চাকু দিয়ে কাটছি বলে এক একটা করে পিস করে কাটছি। বটিতে কাটলে কিন্তু আপনার এক পিস কেটে আঙুলে জড়িয়ে আবার আরেক পিস কেটে আঙুলে জড়িয়ে এইভাবে কেটে নেওয়া যায়। আঙুলে রাখা সুতোগুলো ফেলে দিলাম। এখন এই পিসগুলি চিকন চিকন করে কেটে তারপরে কুচিয়ে কেটে নেব। পুরো থোরটাকে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ছোট সাইজের আলু, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের মাছের মাথা। রান্নাটা এখন শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল। কড়াইটা ঘুরিয়ে নিয়ে তেলটাকে ছড়িয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আলুটা যখন এরকম ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আরো একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা, লং এলাচা, দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফুঁড়ো। জিরেটা ফুটে গেছে। এখন কুচিয়ে নেওয়া থোরটা ঢেলে দিলাম। আর এটাকে ভাজতে থাকবো। মিনিট খানেক মতো ভেজে নেবার পরে দিয়ে দিলাম কোয়ার্টার চামচ লবণ। আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম কোয়ার্টার চামচ হলুদ আর কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো। এই ঘণ্টটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। লঙ্কাটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। এখন সব কিছু দিয়ে গ্যাসটাকে কম করে নিয়ে ভালো করে ভেজে নিন। থোরটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 3 মিনিট সেদ্ধ হতে দেব। 3 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। এই মাছের মাথাটা আমি একটু স্লাইড ভেঙে দিয়েছি। এই মাছের মাথাটাকে থোর দিয়ে ওলট পালট করে ঢেকে দিচ্ছি, তাতে কি গলে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট মতো সেদ্ধ করুন। আলু আর থোরটা মোটামুটি গলে গেছে। থোর কিন্তু একদমই মোমের মতো গলে যায় না, এটা কিন্তু একটু কচকচে ভাব থাকে। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম।
আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা আটা বা চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নিলাম আর গোলাটা এই তরকারিটার উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে, না হলে দলা ধরে যাবে। লবণটা একটু চেক করে নিচ্ছি। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কি নুন আর ঝালের বেশ ব্যালেন্স হয়। নুন চিনিটা দিয়ে একটু নেড়ে নেবার পরে এখানে জিরে ভাজার গুঁড়ো এক চামচ ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। ঘন্ট রেডি। এ বানাতে খুব একটা বেশি সময় লাগে না। এভাবে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, ভালোই লাগে। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।